ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত এক দিনী বোন প্রশ্ন করেছেন, কোন বিবাহিত মেয়ে যদি স্বামীর সাথে থাকে, স্বামীর সাথে থেকে অপর ছেলেকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাহলে সেই মেয়ের সাথে কি করা উচিত? কারণ তাকে বুঝিয়ে মারধর করে কিছুই হয় না। বিষয় জানতে চেয়েছেন। আল জবাব বিল্লাহি তাওফিক। মূলত যে নারী বিবাহিত স্বামীর সাথে না থেকে অন্য ছেলেকে ভালোবাসে এবং তাকেই বিয়ে করতে চায়, স্বাভাবিকভাবেই এই নারী শরীয়তের দৃষ্টিকোণ থেকে, কোনো নারী যদি কোনো শরীয়তের কোনো কারণ ব্যতীত স্বামীর কাছে থাকতে চায় না, মানে স্বামীর কাছে তালাক চায় বা সে চায় যে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দিক, যাতে করে ওই ছেলের সাথে সে যেতে পারে। হাদিসের ভাষায় এটাকে বলা হয়, বলা হয়েছে সেই নারী মোনাফেক নারী। দ্বিতীয়ত, যে নারী তার স্বামীর অধিকার, কারণ এটা স্বামীর অধিকার ছিল তার সাথে সংসার করা, তাকদীরকে মেনে নেওয়া, বা যদি স্বামীর তাকদীরকে না মেনে স্বামীর অধিকার যদি আদায় না করে, হাদিসের ভাষায় বলা হয়েছে যে সে আল্লাহ তাআলার অধিকারও আদায় করতে পারে না। কারণ স্বামী এবং স্ত্রীর যেই বেস্তনী, যে বন্ধন, এটা তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই নির্দিষ্ট নির্ধারিত করে দিয়েছেন। নবীজি কসম করে বলেছিলেন, ইবনে মাজাহ একটি হাদিস এসেছে যে ওয়াল্লাযী নাফসি মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নারী তার প্রভুর অধিকার ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না যতক্ষণ না সে তার স্বামীর অধিকার আদায় করে। এবং এই প্রসঙ্গে ইবনে মাজাহতে যে হাদিসটি এসেছে, বলা হয়েছে নারী যদি যানবাহনে আরোহণ করে আর তখন যদি তার স্বামী তাকে ডাকে, তখনও তার এই আহ্বান প্রত্যাখ্যান করা অনুচিত। তাহলে দেখুন স্বামীর আহাম্মিয়াত কতখানি দেওয়া হয়েছে। এবং আবু দাউদ একটি হাদিস এসেছে, ইবনে মাজার মধ্যে একটি হাদিস এসেছে, সেখানে বলা হয়েছে যে স্ত্রী তার স্বামীর হক আদায় করে না তার জন্য জান্নাতের হুরেরা বদদোয়া করতে থাকে। মুআজ বিন জাবাল থেকে হাদিসটি বর্ণিত যে কোনো স্ত্রী তার স্বামীকে যখন কষ্ট দেয়, তখন হুরে আইনদের মধ্য থেকে তাকে বলে যে লা তুযিহি কাতালাক কাতালাক আল্লাহ ফা ইন্নামা হুয়া ইনদাকা দাখিল আও শাক্কা আও ইউফারিকুকা ইলাইনা। অর্থাৎ জান্নাতের হুররা অভিশাপ দেয় যে তোমার ধ্বংস হোক, তুমি তাকে কষ্ট দিও না, সে তো অল্প দিনের জন্য তোমার কাছে আছে, সে তো খুব তাড়াতাড়ি আমাদের কাছে চলে আসবে। ইবনে মাজাহ, শেখ আলবানী লিখিত ইবনে মাজার প্রথম খণ্ড হাদিস নম্বর 1637। তাহলে দেখুন কতগুলো হকের ভায়োলেশন এই মহিলা করতেছে। যে স্বামীর সাথে থাকার পর, এটা তো ব্যভিচার, এটা তো ব্যভিচার, ব্যভিচারের দিকে নিজের আসক্তি হয়ে যাওয়া। হতে পারে এই মহিলাটা খবিস মহিলা, যার কারণে খবিস খবিসকে পছন্দ করে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন আল খবিসাতু লিল খবিসিন আল খবিসুনা লিল খবিসাত আত তাইয়িবাতু লিত তাইয়িবিন আত তাইয়িবুনা লিত তাইয়িবাত। এক খবিস আর এক খবিসকে পছন্দ করে, কারণ এই মহিলাটা একটা খবিস মহিলা, যেখানে স্বামীর সাথে বিবাহ হয়ে গেছে, হালাল যার সাথে বৈধ সব কিছুই বৈধ, তাকে বাদ দিয়ে এখন অন্য ছেলের প্রেমে তাকে ভালোবেসে বিয়ে করতে চায়। এগুলো এক খবিসানি। আর ওই পুরুষ, যেই পুরুষ অন্য একজন আর স্ত্রীকে, বিবাহিত স্ত্রীকে পাওয়ার আশায় উৎপেতে বসে আছে, তাহলে ও খবিস আর এ হলো খবিসি। আল্লাহ তাআলা সূরা নূরের মধ্যে বলেছেন এই সমস্ত খবিস খবিসাতের জন্য। এ নারীটা একটা খবিস খবিস মহিলা আর ওই পুরুষ একটা খবিস মহিলা। আল খবিসাতু লিল খবিসিন আল খবিসুনা লিল খবিসাত। আর এই খবিস খবিস কি পছন্দ করে। সুতরাং এক্ষেত্রে আর বেশি কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ বিবাহিত একজন নারী তার স্বামীর সীমার মধ্যে থেকে স্বামীকে
স্বামী পরিত্যাগ করে অন্য ছেলেকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়, এটা কত বড় জঘন্য কথা! আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুনিয়া আখেরাত সব ধ্বংস, খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এরা দুনিয়াও ধ্বংস হবে, আখেরাত ধ্বংস, যদি যদি ওই বোন যদি তওবা ইস্তেগফার করে সঠিক পথে না আসে। আর এ জাতীয় নারী পরবর্তী লাইফে প্রচণ্ডভাবে হাত কামড়ায় যে হায় হায়, আমার আগের স্বামীও গেল, পরের স্বামীও গেল। কারণ যেই পুরুষ বিবাহ এখন একটা মোহ কাজ করতেছে, যেই পুরুষটা বিবাহের হাজারো ঘটনা বিদ্যমান আমাদের চোখের সামনে। আগের স্বামীর ঘরে লাথি দিয়ে তুমি আমার ঘরে এসেছো, তুমি কেমন ধরনের নারী, এই পুরুষটাও আস্তে আস্তে তার থেকে দূরে থাকে, যে তো ভালো না। পরবর্তীতে একটা সময় এসে তখন আর ইউটার্ন করার আর সময় থাকে না। আল্লাহ মাফ করুক, এ জাতীয় কর্মকাণ্ড ভেবে চিনতে শরীয়তের লঙ্ঘন হলেই মনে করবেন যে বিপদ মাথার উপরে, ব্যাস এটা হলো ফাইনাল জিনিস। শরীয়তের ভায়োলেশন হয়েছে তো বিপদ মাথার উপরে, ব্যাস যেই কোনো সময় এই পাহাড় মাথার উপর পড়তে পারে। আউযুবিল্লাহ। আশা করি বোন উত্তর পেয়েছেন, জাযাকাল্লাহ।